আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বুড়িগঙ্গা নদীতে 50 জন যাত্রী নিয়ে লঞ্চ ডুবেছে। ঢাকার পোস্তাগোলা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে আজ সকালে একটি লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। লঞ্চটিতে আনুমানিক 50 জন যাত্রী ছিল বলে জানা গিয়েছে। পোস্তাগোলা ফায়ার সার্ভিস অফিস থেকে বিবিসিকে ঘটনাটি জানানো হয়। ফায়ার সার্ভিসের ডুবুরিদের একটি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন, তবে এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তারা। ঢাকায় স্থানীয় সময় সকাল 7টা বা 7:30টার দিকে ঘটে এই ঘটনা। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।